Hello, Assalamu Alaikum. Welcome back to my channel. Aronitin Paramitin Utun Vlog Ni Aslam. Amar captioni lekha ache ashle ajker vlog ti ke niye. To apnara dekhte thakun ar enjoy korun. Amra ki ki korlam. চলো আমাদের টিস্যু নিতে হবে প্লেটস নিতে হবে ডালের বাটি কতগুলো ডালের চামচ I love this চামচ get these then you want to get these okay না 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 কি করব ওটা নিয়ে আমরা তো এত ডাল খাই না যে দেখো কেক স্ট্যান্ড স্টিলার কেক স্ট্যান্ড তুমি আনতেছ আর ওই যে দেখো ওই সাইডে আরো কত কি দেখো বড় বড় ডিশ সিলভার ডিশ বড় কড়াই ওয়াও আরো কি সুন্দর ওই চামচ রাখা যায় কাটলারি সেট হ্যাঁ যে ট্রে খাবার রাখা Careful, Baba. আমাদের কি করতে হবে আরেকটা ট্রলি লাগবে হ্যাঁ নো আরেকটা লাগবে না কারণ আমাদের এগুলো ড্যামেজ হয়ে যাবে বাবা এটা অনেক হেভি আমাদের এগুলো সব ভেঙে যাবে গ্লাস প্লেট স্পুন বুঝছো তো আমাদের একটা লাগবে ট্রলি বাবা আনতে গেছে কে বলবে তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা হোলসেল মার্কেট থেকে বাসায় চলে যাব আর এই যে আমাদের খাবার আমরা এখন খাওয়া দাওয়া করব কারণ খুবই হাংরি বাবার জন্য আমাদের জন্য কি Just I need to buy a bag. Look at that. Oh, beautiful. We should come to Amy like a spark.
আমি যাচ্ছি, দাঁড়াও আমি একটু ব্যাগ দেখে নেই। অনেক লিটল, I love this one. Look at this. Pour it over, Ma. And look at this. Oh, I want that one. No, this one looks more pretty. তো দেখতে দেখতে আমার এই সানগ্লাসটা খুব পছন্দ হলো, তো আমি একটু ট্রাই করলাম সানগ্লাসটা পরে। তালা চাবি লাগারো, এসেই ছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য, ক্লাচ ব্যাগ, পার্টি ব্যাগ, সেটা পেয়েছি এবং এটা আমি এখন নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি ওদের শপিং করতে বের হব, সো আমার শপিং শেষ, সো আমি এখন এই দোকান থেকে বের হয়ে যাচ্ছি। আমি এখন মাইকেল হলে চলে আসলাম, ইনার জন্য একটা ইয়াররিং দেখেছিলাম কিন্তু ওদিন কিনতে পারিনি, তো আজকে ওটা কিনতে চলে এসেছি, এটা নিব এখন। আমরা শপিং মল থেকে কানের দুল পরে বাসায় যাব, এটাই পরে থাকবে এখন না, বিকজ এটা নিউ জিনিস, সে সব সময় অনেক দিন পরে, তারপর আবার আরেকটা নিউ কেনা হয়, এভাবে ইনার কানের দুল শুধু বাড়তেই আছে। তো করার কিছু নেই, আসলে দেখে এত ভালো লাগে যে কিনে ফেলি, কিন্তু এরপর আর কিনবো না ভেবেছি, আর কিনবো না ইনার কানের দুল, এটাই লাস্ট এই বছরের জন্য, এটাই লাস্ট। সে এখন মহা খুশি কানের দুল পরে এবং কানের দুলটা পেয়ে, কারণ এটা আমরা ক্যাটালগে দেখেছিলাম এবং দেখার পর থেকেই বলে মা আমাকে হার্ড কানের দুল কিনে দাও, এই জন্য এটা তাকে কিনে দেওয়া হলো, সো সে অনেক হ্যাপি। বাবাকে একটা ওয়াচ কিনে দিতে চায় এবং সে এটা লাইক করেছে, এখন বাবাকে বলে বাবা তুমি এটা নাও, এখন ওর বাবার এটা অত পছন্দ হয়নি, তাই ওকে বুঝাচ্ছে যে এটা কেন পছন্দ হয়নি এবং ওটার পরিবর্তে সে ওটা নিতে চায়। তো এভাবে আসলে তারা কথা বলছিলো, তো শেষে একটা আমরা সিলেক্ট করলাম এবং এটা নিয়ে এখন চলে যাব। এখন আমার পার্সেল খুলবো, যেটা এসেছে বাংলাদেশ থেকে, আর এটা নিয়ে এসেছে তাসফিয়া, সে বাংলাদেশে গিয়েছিল, তখন আমার পার্সেলটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে মেলবোর্নে এবং মেলবোর্ন থেকে আবার পাঠিয়েছে।
আসলে তাসফিয়া না হলে যে এটা কীভাবে পসিবল হতো। থ্যাংক ইউ তাসফিয়া, থ্যাংক ইউ সো মাচ। একদম অন টাইমে পেয়েছি আমি আমার পার্সেলটা, আর এখন আমার পার্সেলটা খুলবো। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা রাকা পাঠিয়েছে নায়ার জন্য। আসলে আমরা কেন তো শপিং করলাম, আমাদের 12 ইয়ার্স অ্যানিভার্সারি এবছর, এই তো দুদিন পরে। সো এই জন্য অনেক আগে থেকে শপিংগুলো আমি করেছি যাতে আমি ওই দিন পরতে পারি। সো বাংলাদেশে যেই শাড়িগুলো পাওয়া যায় এই জন্য বাংলাদেশ থেকে আমি শাড়ি কিনেছি। সো এক একটা শাড়ি পছন্দ করতাম আর রাকা ওগুলো কিনে কিনে রেখে দিত। সো থ্যাংক ইউ রাকা, তুমি না থাকলে এগুলো পসিবলই হতো না। অনেক 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 থ্যাংক ইউ। সো এখানে আমার ল্যাশেস, শাড়ি আর এখন এই যে গয়না, এগুলো দুটো আছে, আমি যে কোনো একটা পরবো। দেখা যাক শাড়ি পরার পর যেটা যায় সেটার সাথে আমি পরবো। এরপরে আমার এখানে সব শাড়িগুলো এতদিন যা যা আমি কিনেছি বিভিন্ন পেজ থেকে লাইভ দেখে দেখে সেগুলো আছে। তো আর এগুলো চুড়ি, লিপস্টিক, এভরিথিং, যেগুলো আমার এখানে পাওয়া যায় না, বাংলাদেশ থেকে এনেছি, আমার বোন পাঠিয়েছে। আর এই সেই শাড়ি যেটা আমি পরবো, এখন আর খুলে দেখাবো না, একদম দেখাবো যেদিন আমি পরবো সেই দিন। আর এগুলো অন্য শাড়ি যেগুলো আমি কিনে রেখেছিলাম সেগুলো। এটা আনন্ত পাঞ্জাবি, রাকা পাঠিয়েছে আনন্তর জন্য। আনন্ত অনেক লাইক করবে, পাঞ্জাবিটা হোয়াইট আর হোয়াইট লাইক করে। আর এই পাঞ্জাবিটা রাকা পাঠিয়েছে আয়নের জন্য। সো আয়নের এটা খুব পছন্দ হবে কারণ এটা ব্লু। আর এগুলো আমার শাড়ি, আমি কিনেছিলাম। সো এই তো, এই যে আমার আরেকটা জামদানি শাড়ি, এটাও আমি কিনেছি, পরবো একদিন হয়তো বা, তখন আপনাদেরকে দেখাবো ব্লগে। সো আমার মোটামুটি সব দেখানো হয়ে গেল, সব শপিং হয়ে গেল। এখন আমি নিজেকে প্যাম্পারিং করার জন্য একটু নেইল করব, এবং নেইল করার জন্য আমি যাব এক জায়গায়, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি চলে এসেছি যেখানে আমার নেইলগুলো সুন্দর করে ওরা করে দিবে। আসলে নেইল করলে হয় কি, বাসায় যত কাজ করি তারপরও নেইল পলিশটা উঠে যাবে না, আর বাসায় নেইল পলিশ দিলে উঠে যায়, তখন আবার লাগাতে হয়, সামটাইমস ড্রাই না হলে ওটা নষ্ট হয়ে যায়। এই জন্যই ভাবলাম এবার একটু নেইলটা করেই নিই, যাতে এত কাজ করলেও নেইলটা উঠে যাবে না, নষ্ট হবে না নেইল পলিশটা। সো এই জন্যে এখানে আসা। তো এখানে যখন আসলাম তখন কালার কিনিব বুঝতে পারছিলাম না। আমার খুবই পছন্দ হোয়াইট ফ্রেঞ্চটা, কিন্তু যেহেতু আমরা অনেক হলুদ খাই, ঝোল আলা তরকারি খাই, সো হাতে ভরে যাবে, কারণ আমার দুই বাচ্চাকে আমার ভাত মাখিয়ে দিতে হয়। সো এই জন্য আমি একটা কালার চুজ করলাম, সেটা হচ্ছে পিচ কালার, যে কালারটা দিলে কোনো হলুদ ভরবে না এবং দেখতেও সুন্দর লাগবে। সো এই তো আমি এখন আমার হাত ড্রাই করছি। সো মোটামুটি ডান, সব হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা আয়ন করছে তাই একটু শেকি, সরি ফর দ্যাট। এখন আমার শেষ নেইল করা। সো কালকে আমাদের প্রোগ্রাম, সো আপনারা অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো আমি এখন চলে যাব বাসায়, আমার মোটামুটি অল শপিং শেষ, সব কিছু আপনাদেরকে দেখালাম কীভাবে প্রিপেয়ার করলাম, বাকিটা কালকে দেখাবো কালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।